পদ্মা সেতুর নির্মাণ শৈলী, নির্মাণের পর অর্থনৈতিক অগ্রগতি সহ নানান দিক তুলে ধরা হবে আলোকচিত্রের মাধ্যমে। বিশ্ব সম্প্রদায়কে জানানো হবে বাংলাদেশের সক্ষমতা। ব্যতিক্রমী এই আয়োজন করছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। আসছে 21 সেপ্টেম্বর জাতিসংঘ ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন রাজীব ঘোষ। পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার আর অহংকারের প্রতীক, যা বহির্বিশ্বের কাছে দেশের সম্মান মর্যাদা নিয়ে গেছে এক অনন্য আসনে, সাথে যোগ হয়েছে অর্থনৈতিক উন্নয়নের অসীম সম্ভাবনা। বিশ্ব নেতাদের কাছে এসব তথ্য জানান দিতে ভিন্নধর্মী আয়োজন হচ্ছে জাতিসংঘ ভবনে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে তুলে ধরা হবে পদ্মা সেতুর ইতিহাস, নির্মাণ শৈলী সহ নানান দিক। এটা শুধুমাত্র একটা সেতু নয়, এটা অনেকগুলো বিষয়ের সংমিশ্রণ, এবং যেখানে জাতীয় গৌরবের বিষয় আসছে, আমাদের সক্ষমতার বিষয় আসছে, আর্থিক সক্ষমতার বিষয় আসছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে কানেক্টিভিটি, যেটা আমাদের ভবিষ্যতে আমাদের বিনিয়োগ সম্ভাবনাকে অনেক বেশি উজ্জ্বল করবে। LDC গ্রাজুয়েশন দিকে যাচ্ছে, সেখানে আমাদের সক্ষমতার একটা বিষয় আছে, সেটা আমাকে প্রমাণ করতে সাহায্য করবে। প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল। সেই প্রেক্ষাপটে আমরা একটা আলোকচিত প্রদর্শনী, একটা ভিডিও প্রদর্শনী করছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, যে আমরা নিজস্ব সম্পদ দিয়ে এরকম একটা বিশাল অবকাঠামো, গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরি করতে সক্ষম, সেই জিনিসটা আমরা সবার সাথে শেয়ার করতে চাই। প্রদর্শনীটি জাতিসংঘ ভবনের ফ্লোর 1 কনফারেন্স বিল্ডিংয়ে চলবে 19 থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত। নিজ অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি মেগা প্রকল্প তৈরি করতে সক্ষম বাংলাদেশ, সেটাই বিশ্ব নেতাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশ। রাজীব ঘোষ, DBC নিউজ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।